ডাক্তার তৈরি করতে রাজ্য সরকারের 1 কোটি টাকা খরচা হয়। বাম ও বিজেপি বাংলার সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করছে খাদ্য মন্ত্রী রথীন ঘোষ। বিজেপি আগামী 26 সালের নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিতে চক্রান্ত করছেন। সারা বাংলাতে ডাক্তারদের আন্দোলন এমনভাবে করা হয়েছে, মানুষের সাথে অন্যায় হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তি চেয়েছেন, কিন্তু কিছু বামপন্থীরা আন্দোলন করেছেন। মুখ্যমন্ত্রী সৌজন্যে সমাধান হয়েছে, একজন ডাক্তার তৈরি করতে গেলে রাজ্য সরকারে 1 কোটি টাকা খরচা হয়, এমনটাই দাবি করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। রবিবার বারাসাত 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান হয় কদম্বগাছি সরাবেড়িয়া কমিউনিটি হলে। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রথীন ঘোষ আরও বলেন, বামপন্থী ও বিজেপি দুজনেই চেষ্টা করছে বাংলা সরকারকে ফেলে দেওয়ার জন্য। আগামী 26 সালের বিধানসভার নির্বাচনে তৃণমূলকে সমস্ত আসন ধরে রাখার জন্য তৃণমূল কর্মীদের সংঘবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন তিনি। স্থানীয় বিধায়ক রহিমা মণ্ডল বলেন, বিজয়া সম্মেলন যেন একটা মিলন মঞ্চ, বাংলা সম্প্রীতি ও উন্নয়ন সারা বিশ্বে তুলে ধরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগামী 26 সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন তিনি। বারাসাত 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ইচ্ছা সর্দার বলেন, মূলত 6টি অঞ্চলকে নিয়ে বিজয়া সম্মেলনী করেছি, প্রবীণ তৃণমূল কর্মীদের সম্বর্ধনা জানিয়েছি। আমরা তৃণমূল কংগ্রেসের একটা পরিবারে আছি, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আগামী 26-এর নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, দে গঙ্গা বিধানসভার বিধায়িকা রহিমা মণ্ডল, বারাসাত ব্লক 1 সভাপতি ঈশা সর্দার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি, বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি হালিমা বিবি, সহসভাপতি গিয়াসুদ্দিন মণ্ডল উর্ফে বাবলু, বারাসাত 1 নম্বর ব্লক তৃণমূল সহসভাপতি যুব নেতা রেজাউল আলী উর্ফে রাজু, কদম্বগাছি অঞ্চল তৃণমূলের সভাপতি নিজামুল কবির সহ আরো অন্যান্যরা। শেষ প্রান্তে দাঁড়িয়ে 25 আসছে, যে সময়টুকু আমরা আছি আমাদের উন্নয়নের মধ্যে দিয়ে সব কিছুর মধ্যে দিয়ে মানুষের আকৃষ্ট করা, যাতে আমরা চতুর্থবারের জন্য রাজ্যের প্রত্যেকবারই বলছেন যে একত্রিত হয়ে লড়াই করতে, তাহলে কি একত্রিত নেই এটা মনে হচ্ছে? চলার পথে মনে হয় কখনো যে আমরা বাড়িতে দেখবেন ঘটি বাটি থাকলে ঠোকাঠুকি হয়, আমরা কেউ ফেলে দিই, আমরা আবার সেটাকে নিয়ে এসে এক জায়গায় রাখি, এটাই হচ্ছে মূল ব্যাপার। আমরা সবাই ভাইয়েরা মাটির দ্বারা দলের কর্মী আছি, আমরা আমাদের মধ্যে হয়তো মনে হতে পারে যে আমি ঠিকভাবে নিই, তুমি ঠিকভাবে নিই, কিন্তু আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা সেই জায়গায় দেখেছি। পুরনো কর্মীদের সংবর্ধনা দিচ্ছেন, তাহলে কি লড়াইয়ের ময়দানে তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসা? মূলত ব্যাপারটা তাই, পুরনো কর্মীরা আমাদের দলের ব্যাপারটা ধরে রেখেছে, আমরা যারা তাদের উত্তরসূরি, যাদের উপদেশ পরামর্শ নিয়ে আমরা এই দলটাকে আজকে সুসংহত করি, তাদের কথা যাতে আমরা ভুলে না যাই। আর নতুন প্রজন্মের আমাদের যারা লোকেরা আছে, প্রোগ্রাম মূলত আমাদের পার্টির নির্দেশে সারা পশ্চিমবাংলা ব্যাপী, শুধুমাত্র যে জেলাগুলো ফেলার হয়েছে সেইখানে বাদ দিয়ে আমাদের বিজয়ী সম্মেলনী হচ্ছে। এই বিজয়া সম্মেলন উপলক্ষে আজকে আমাদের এখানে পার্টির একটা প্রোগ্রাম ছিল। মূলত আমাদের বারাসাত ব্লক 1-এর 9টা পঞ্চায়েত, কিন্তু পার্টির নির্দেশে এবার সংসদীয়ভাবে বিজয়া সম্মেলনী হচ্ছে আমাদের বারাসাত সংসদে। এখানে আমাদের বারাসাত ব্লকের 1-এর মধ্যে এখানে আমাদের 6টা পঞ্চায়েত, এই 6টা পঞ্চায়েত নিয়েই হলো। পুরনো কর্মীদের কি সংবর্ধনা জানানো হলো? পুরনো কর্মী আমরা প্রত্যেক বুথ থেকে 2 জন করে 170টা বুথ 340 জনের আমরা সম্বর্ধনা দিয়েছি। এখানে বিষয়টা হলো আমাদের প্রোগ্রামটা বাইরেই সেটেল ছিল, সেখানে আমরা করতাম বড় প্যান্ডেল করে, আমাদের 1000 লোকের টার্গেট, কিন্তু হঠাৎ করে এই প্রাকৃতিক দুর্যোগের জন্যে আমরা শুক্রবার পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারিনি আমাদের প্রোগ্রাম হবে কি হবে না। শেষমেশ কাকুল দিদি বললেন, দিদির নির্দেশ, দিদি আমাদের যেহেতু জেলা সভাপতি,
তার নির্দেশে আমরা করছিলাম। দিদি বললেন মনে হচ্ছে শনিবারে আকাশটা ভালো থাকবে, তোমরা রবিবারে ঘরের মধ্যে করো, ছোট হলো রবিবারে করে ভালো। মন্ত্রী রতিনগড় বারবার করে বলছে দ্বিধাবোধ ভুলে, গোষ্ঠীগন্ধল ভুলে একত্রিত হয়ে ২৬-এর জন্য যাবাতে হবে, কতটা প্রস্তুত আমরা? বিষয়টা হলো আমরা ১০০% প্রস্তুত, আমাদের দ্বিধা দ্বন্দ্ব কিছু নেই। বিষয়টা হলো আমরা যদি দুই ভাই হই, দুই ভাইয়ের মধ্যে কখনো সংসারের মধ্যে বিভিন্নভাবে টোকাটুকি লাগে, কিন্তু দুই ভাই একসঙ্গেই থাকি আমরা।